আসসালামু আলাইকুম। কদমতলা পূর্বাশ্রম স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জন্য গণিত বিষয়ের অনুশীলনী 2.1, অর্থাৎ আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল সেট এবং ফাংশন। তোমরা জানো 2.1 চ্যাপ্টারটা সেটে নিয়ে সাজানো হয়েছে। আমরা এর আগেও কিছু ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাস নিয়েছিলাম, আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো সেখানে আমাদের গণিত বিষয়ের 2.1-এর যে অঙ্কগুলো আছে সেখানে আমাদের বেসিক যেই জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করেছি, এবং আমরা সেট গঠন থেকে কীভাবে সেট তালিকা প্রকাশ করতে সেটাও শিখেছি। তো আজকে আমরা শিখব কীভাবে সেটের তালিকা থেকে সেটের গঠনে রূপান্তর করতে হয়। তো চলো দেখি ক্লাসগুলো। আমাদের আজকে ক্লাসটা সেট তালিকা থেকে সেট গঠন, এবং এটা যে সেটের তালিকা এটা কিন্তু তোমরা সবাই জানো যারা আমার গত ক্লাসটি দেখেছ। আচ্ছা, এইটাকে আমাকে এই কথা ক নাম্বার যে উপাদানগুলো আছে সেটাকে সেটের গঠনে রূপান্তর করতে হবে। এখানে দেখো 3, 5, 7, 9, 11 সবগুলো কি বেজোড় সংখ্যা। আমরা বলতে পারি এটা হচ্ছে বেজোড় সংখ্যা। কত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 3 যেহেতু এবং সেগুলো যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 1 থেকে বড়। 1-এর পরবর্তী বিজোড় সংখ্যাটা 3, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 থেকে বড়। এবং শেষ সংখ্যাটা হচ্ছে 11, তাহলে আমরা বলতে পারি এটা 13-এর ছোটো, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত বা 13-র মধ্যবর্তী বিজোড় সংখ্যার সেট। তাহলে কীভাবে করবো দেখো, প্রথমে এটাকে আমরা একটা সেট ধরে নেব যে এ ইকুয়ালস টু 3, 5, 7, 9, 11। সুতরাং এ সেটের উপাদান সমূহ কী কী আছে? 3, 5, 7, 9 এবং 11। তো আমরা বলতে পারি যে এ সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা। সুতরাং এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা, আমরা বলতে পারি বেজোড় সংখ্যা। খেয়াল করো এখানে কিন্তু প্রত্যেকটি উপাদান বেজোড় সংখ্যা। আচ্ছা, যা আমরা কি বলতে পারি, 1 অপেক্ষা বড় কিন্তু 13 অপেক্ষা ছোট, অর্থাৎ 1 অপেক্ষা বড় কিন্তু 13 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যার সেট। তাহলে আমাদের সেটটা কি হবে, নির্ণয় সেটটা, আমাদের নির্ণয় সেটটা হবে এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট। আমরা এগুলো গত ক্লাসে আমরা কিন্তু শিখেছি যে এন কি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সাজ দ্যাট এক্স কমা বেজোড় সংখ্যা, তাহলে আমরা লিখবো এক্স বেজোড় সংখ্যা, এবং কত পর্যন্ত বেজোড় সেটা হবে 1 থেকে 13 পর্যন্ত মধ্যবর্তী বেজোড় সংখ্যা, অর্থাৎ ওয়ান লেস দ্যান 13, অর্থাৎ 1-এর চেয়ে এক্স বড় কিন্তু 13-এর চেয়ে এক্স ছোট, সেই ধরনের বেজোড় সংখ্যার সেট। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো খ নাম্বারটা আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এন্ড 36। তো এখানে কিন্তু আমাদের শুধু বেজোড় সংখ্যা নেই, এখানে কিন্তু আমাদের বেজোড় সংখ্যা হচ্ছে এবং জোড় সংখ্যা হচ্ছে। তাহলে আমরা কী বলবো, জোড় এবং বেজোড় না? তো আমাকে দেখতে হবে এই সংখ্যাগুলোকে আরও অন্য কোনোভাবে বলা যায় কিনা। হ্যাঁ, বেজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে। তো আমরা যদি একটু শেষ সংখ্যার সাথে খেয়াল করি, খেয়াল করো কত, 36। তাহলে 1 দিয়ে 36-কে ভাগ করা যায় নিঃশেষে, 2 দিয়ে 36-কে ভাগ করা যায়, 3 দিয়ে যায়, 4, 6, 9, 12, 18 এবং 36 দিয়ে ভাগ, অর্থাৎ এই যে সেটটা আছে এই সেটের প্রত্যেকটি উপাদান আসলে 36-কে বিভাজ্য করে, নিঃশেষে বিভাজ্য করে। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। সুতরাং আমরা এটাকে কীভাবে করব, এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো খ নাম্বার প্রশ্নটি। তো খ নাম্বার প্রশ্নে বলা আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তো আমরা লিখব ধরে এ সমান সমান 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ সেটের উপাদান সমূহ হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তাহলে আমরা কি বলতে পারি এখানে,
ए সেটের প্রত্যেকটি উপাদান খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 6 অর্থাৎ জোড় বিজোড় সংখ্যা আছে। আরেকটু যদি আমরা ভালো মানে ডিপলি বলতে চাই, অর্থাৎ দেখো এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু 36কে নিঃশেষে ভাগ করে, অর্থাৎ 1 দিয়ে 36কে নিঃশেষে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে করা যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, প্রত্যেকটি সংখ্যা দিয়ে করা যায়। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। সুতরাং এ সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, আমরা বলতে পারি গুণনীয়ক, প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং নিম্ন সেট এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক। এভাবে করে আমরা খ নম্বর প্রশ্নটাকে সমাধান করব। আমাদের যেই প্রশ্নের যে সেটের উপাদানগুলো দেওয়া থাকবে তাহলে দেখতে হবে এই সেটের উপাদানগুলো কিভাবে আছে, এটা কি গুণনীয়ক আছে, গুণিতক আছে, না বিজোড় সংখ্যা আছে, না জোড় সংখ্যা আছে। এই জিনিসটা খেয়াল করলে তোমরা সহজেই এই সংখ্যাগুলোর ভিতরে কি সম্পর্ক সেটা বের করতে পারবে। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করব। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। খেয়াল করো গ নম্বর প্রশ্নটি আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 and 40। তো এখানে কিন্তু আমাদের সবগুলোই কিন্তু জোড় সংখ্যা আছে, সবগুলোই কি জোড় সংখ্যা। তো এখানে যদি আমরা জোড় সংখ্যা বলি আমাদের কিন্তু একটা সমস্যা হবে, সেটা কি দেখো, সবগুলো জোড় সংখ্যা হলে এখানে কিছু সংখ্যা কিন্তু আসে নাই, সেগুলো কিন্তু আমাদের আসবে না। যেমন 4, 8, 6 কিন্তু আসে নাই, সুতরাং আমরা বলতে পারবো না সবগুলোই জোড় সংখ্যা। তাহলে এখানে 4 আসবে, 6 আসবে, 10 আসার কথা, 14 আসার কথা, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু আসেনি। তাহলে আরেকটু দেখি কীভাবে এটার ভিতর রিলেশনটা কী হতে দেখা যাচ্ছে। তো 4, 4-এর ডাবল হচ্ছে 8, 4-কে যদি আমি 3 দিয়ে গুণ করি 12, 4-কে যদি 4 দিয়ে গুণ করি, 4-কে যদি 5 দিয়ে গুণ করি 20, 4-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 4, 6, 24, 24, অর্থাৎ এখানে 4-এর গুণিতক আসতেছে, 4-এর গুণিতক। তাহলে আমরা বলতে পারি যে এখানে এইগুলো এই প্রত্যেকটি উপাদান হচ্ছে 4-এর গুণিতক। আর আমরা বলেছি 4-এর গুণিতক যখন বলবে একটা শেষ সংখ্যা অবশ্যই থাকবে, সেটা কত দেখতেই পাচ্ছি, 4, 2, 40, অর্থাৎ সর্বশেষ সংখ্যা হিসাবে 40। তাহলে আমরা বলতে পারি 4-এর গুণিতক হচ্ছে কত পর্যন্ত, সর্বোচ্চ মান 40। তাহলে দেখি কীভাবে করব। নাম্বার গ, ধরি এই কলস টু 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 and 40। সুতরাং আমরা বলতে পারি এ সেটের উপাদানগুলো কি, খেয়াল করো উপাদান সমূহ 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 and 40। এখানে কি বলবো, এ সেটের প্রত্যেকটি উপাদান চারের গুণিতক, আমরা দেখতে পাচ্ছি 4-এর গুণিতক। আচ্ছা 4-এর গুণিতক, তাহলে কত পর্যন্ত গুণিতক, 40 পর্যন্ত, যার সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান হচ্ছে আমার 40। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সেট কি বলবো, এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 4-এর গুণিতক, 4-এর গুণিতক সেটা অবশ্য কত পর্যন্ত, লেস ইকুয়াল 40, অর্থাৎ 40, যেহেতু লেস ইকুয়াল শব্দটা ব্যবহার করেছে এখানে চিহ্নটা, তার মানে 40-ও হবে এবং 40-এর নিম্নের মান নিচের মানগুলো হবে, যেন লেস ইকুয়াল 40। আর আমরা যদি এখানে এই ইকুয়াল শব্দটা না দিই তাহলে লেস দেন 40, অর্থাৎ 40 যখন বলবে এখানে 40 মানটা আসবে না, অর্থাৎ এখানে যদি 40 মানটা না থাকে তাহলে তুমি লেস দেন 40 বলতে পারবে, অর্থাৎ 40-এর আগ পর্যন্ত গুণিত। যেহেতু 40 সংখ্যাটা আমার এখানে আছে সুতরাং আমাকে 40 সংখ্যাটা এর ইনক্লুড করতে হবে, তাহলে এখানে বলতে হবে লেস ইকুয়াল টু 40। এই ছিল আমাদের
কিভাবে সেটের তালিকা থেকে সেটের গঠন করতে হয় তার সমাধান। তো আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই চ্যাপ্টারে চারটা অঙ্ক আছে, তিনটাই করে দিয়েছি। তো তোমরা বাসায় এটা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করবে যে এটা কীভাবে করতে হয়। তো তোমরা আমাকে যদি না পড়ো আমরা বলে দিও, আমার কমেন্টস করবে, আমি পরবর্তী ক্লাসে এটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তবে এটা হচ্ছে তোমাদের জন্য কাজ, তোমরা অবশ্যই বা সেটা চেষ্টা করবে। তো এখন আমরা শিখব যে এক শিখেছি দুই শিখেছি, এখন কীভাবে সেটের যে অপারেশনগুলো আছে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে এখানে আছে প্রাইম সেট অর্থাৎ পূরক সেট অর্থাৎ কমপ্লিমেন্ট অফ সেট যেটা বলা হয়েছে, পূরক সেট, ছেদ ছেদ, নিচ্ছেদ ছেদ, এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করে কীভাবে সেটের অঙ্ক সমাধান করতে হয় সেটা আমরা শিখব হচ্ছে তিন নম্বর অঙ্ক থেকে। চলো যে তিন নম্বর অঙ্কগুলো কী আছে আমরা একটু দেখে নিই। এখন আমরা তিন নম্বরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, খেয়াল করো তিন নম্বর অঙ্কতে। তো এখানে কিছু সেটের মান নির্ণয় করতে বলা হয়েছে, এবং যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে সেটে কিছু মান দেওয়া হচ্ছে। দেখো এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, বি সেটে 1, 2 এবং এ, সি সেটের উপাদানগুলো হচ্ছে 2AB। তাহলে এ এটা মানে হচ্ছে এ বাদ বি। আমরা এটা প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আসলে এখানে এটা দ্বারা কী বোঝানো হয়েছে খেয়াল করো। তো আমি যেহেতু তিন অঙ্কের ভিতরে সবগুলো অঙ্ক বলা হয়েছে, এই প্রত্যেকটা মান আলাদা আলাদা লেখার দরকার, আমি শুরুতে একবার লিখে নেবো দেওয়া আছে দিয়ে। তো যখন তোমাদের একই অঙ্কে থাকবে তুমি একই ইউজ করতে পারবে, যদি অঙ্কগুলোকে প্রশ্নে নাম্বার দিয়ে সেপারেট সেপারেট থাকবে তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকবারই দেওয়া আছে মানটা দিয়ে লিখতে হবে। তাহলে আমি এখানে শুরু করে লিখব যে দেওয়া আছে এ হচ্ছে 2, 3, 4, বি হচ্ছে 1, 2 এবং এ, সি হচ্ছে 2AB। আমি একটি মান সরাসরি মানটি লিখে দিলাম। তো আমরা এখানে ক নাম্বার করব, খেয়াল করো। তো ক নাম্বার অঙ্কে বলা আছে বি বাদ সি, অর্থাৎ বি থেকে সি এর সি সেটের উপাদানগুলোকে বাদ দিতে হবে। তাহলে বি সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, A বাদ সি সেটের উপাদান হচ্ছে 2AB। খেয়াল করো, আমি যদি এ সেট থেকে সরি বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিই তাহলে বি সেটে যে অবশিষ্ট উপাদানগুলো থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। খেয়াল করো, আমি যদি এ 2 থেকে 2 বাদ দিই, এ থেকে এ বাদ দিই, তাহলে আমার এ সেট অর্থাৎ বি সেটের উপাদান থাকবে অবশিষ্ট 1, অবশিষ্ট 1। খেয়াল করো সি সেটে কিন্তু একটা উপাদান থাকবে সেটা হচ্ছে বি, সে বি উপাদানটা কিন্তু আমার এখানে অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে বলা হয়েছে যে বি সেট থেকে সি সেটের উপাদানগুলোকে বাদ দেওয়ার জন্য। সুতরাং আমি বি থেকে যদি সি এর উপাদানগুলো বাদ দিই তাহলে 2, 2 বাদ যাচ্ছে, এ বাদ তাহলে অবশিষ্ট থাকতে কি সেকে 1। তাহলে এই 1 হবে আমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। আচ্ছা এখন আমরা দেখব খ। তো আমি এই দুটো থেকে একটা করে দেবো এবং এর দুটো থেকে একটা করে দেবো, তোমরা দেখতেই পাচ্ছো একই রকম। সুতরাং আমরা একই নিয়মে একটা করে দেবো, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা তোমরা অবশ্যই বাসায় এক্সাম্পল করবে। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো খ নাম্বার আমাকে কী বলা আছে দেখো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তো এর মানগুলো হচ্ছে 2, 3, 4 ইউনিয়ন বি এর মান হচ্ছে 1, 2 এবং এ। তো আমার প্রথম ক্লাসে ছিল যে এই ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এটাকে বলে আমরা ইউনিয়ন, এই চিহ্নটাকে বলে ইন্টারসেকশন, এর মানেটা কি সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। যখন ইউনিয়ন চিহ্ন থাকবে তখন দুটো সেটের প্রত্যেকটি উপাদানই আমার অন্তর্ভুক্ত হবে, তবে একই সংখ্যার দ্বিতীয় অর্থাৎ দুইবার যদি থাকে সেটা অন্তর্ভুক্ত হবে না। খেয়াল করো এখানে প্রথম সেটেও এ সেটে আছে 2, বি সেটে আছে 2, সুতরাং এখানে 2 কিন্তু দুইবার আসবে, 2 আসবে একবার। তাহলে আমরা কীভাবে লিখব, সুতরাং যেহেতু ইউনিয়ন প্রত্যেকটি উপাদান আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে এবং এও আসবে। তবে অবশ্যই সংখ্যাগুলোকে ক্রমানুসারে আমরা লিখব, 1, 2, 3, 4 এভাবে লিখবো, কিন্তু 4, 3, 2, 1 লিখবো না, সংখ্যাগুলোকে ক্রমানুসারে লিখবো। তো এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আর এই অংশটা তোমরা এইচডব্লিউ করবে, এটাও তোমরা এইচডব্লিউ করবে। আমি এখন এটা করে দেবো, আমরা এটাও করেছি। আচ্ছা এবার আসো ঘ নাম্বার। খেয়াল করো ঘ নাম্বার করতে যেয়ে আমি একটু প্রশ্নটা তুলে নেই। এখানে আমরা যারা মানে
স্টুডেন্টদের কথা বলতেছি, তোমরা যারা আছো এই সেটের অঙ্ক যখন ক্লাস এইটে করেছো, তো যেহেতু নতুন একটা অংশ, নতুন একটা জিনিস টপিক, সুতরাং এখানে ভুল হতে পারে। যেহেতু তোমরা ক্লাস নবম শ্রেণীতে উঠেছো, এইটাও কিন্তু সেটের ধারণা পেয়েছো, সুতরাং এখানে কিন্তু সেই ভুলগুলো আর করা যাবে না। এখানে তিনটা সেট আছে, এ সেট, বি সেট এবং সি সেট। তিনটা সেটের মানে কিন্তু আমরা একত্রে বসিয়ে করতে পারবো না। আমরা তাহলে কি করব, প্রথম বন্ধনীর ভিতরে যে সেটটা আছে, যেই বি ইন্টারসেকশন আছে, এটাকে আলাদা বের করব, দেন এ সেটের সাথে ইউনিয়ন করব। তো করি, সুতরাং আমরা এখানে বি ইন্টারসেকশন সি সেটাকে বের করব। তাহলে বি এর মানে হচ্ছে আমার 1, 2, A, আর সি সেটা হচ্ছে 2, A, B। তো এই দুইটার ভিতরে যদি ইন্টারসেকশন করি, আর তোমরা জানো ইন্টারসেকশন হচ্ছে দুইটা সেটের ভিতরে সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেট, অর্থাৎ কমন। সুতরাং আমরা দেখব 1, 1 এখানে মিলে নেয়, তাহলে 2, 2, সুতরাং 2 আসবে, 2 আসবে, এ এখানে আছে, এ এই সেটে আছে, সুতরাং এ আসবে। অর্থাৎ দুটি সেটের ভিতরে যে সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেট, সেটাকে বলবো আমরা ইন্টারসেকশন সেট। আচ্ছা, এখন আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করব। খেয়াল করো, তাহলে এ সেটের মান হচ্ছে 2, 3, 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের মান আমরা একটু আগে বের করেছিলাম 2, A। সুতরাং এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করি, অর্থাৎ সেটের প্রত্যেকটি উপাদান হবে এই সেটের উপাদান, সুতরাং এখানে আসবে 2, 3, 4 এবং এ। আরেকটি জিনিস খেয়াল রাখবে, সেটের অঙ্কে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, বিশেষ করে যখন এই সেট। তবে যখন আমরা ক্রমজোরের অঙ্ক আসবে, অর্থাৎ ক্রমজোর যে আমরা করাবো, তখন সেটা বলবো, সেখানে কিন্তু প্রথম বন্ধনীর ব্যবহার আছে। তো এটা খেয়াল রাখবে, এখানে যদি তোমরা কোনো কারণে প্রথম বন্ধনী দিয়ে দাও, তাহলে পুরোটা অঙ্কই কাটা যাবে, সেটা প্রথম বন্ধনী দেওয়া যাবে না, তোমাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এই ছিল আজকে আমাদের 3 নম্বর অঙ্কগুলো সমাধান। তো আজকে আমরা 4 নম্বর প্রশ্ন কিছু অঙ্ক করবো, কিছু তোমাকে SW দেবো, তারপর আজকে 4 পর্যন্ত করব, আর আগামী ক্লাস, পরবর্তী ক্লাসে আমরা অন্যগুলোতে শুরু করব। তো এখন চলো দেখি 4 নম্বর প্রশ্ন। এখন আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই 4 নম্বর প্রশ্নগুলো প্রাথমিক ধারণা আমরা ক্লাস এইটাও শিখেছিলাম, এইটাও তোমাদের সেটের অঙ্ক ছিল। তো এখানে এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে, যারা এটির সেট চ্যাপ্টারটা ভালো করে করেছো। তো আমরা দেখি, এখানে ইউ এর মান দেওয়া আছে, ইউ মানে আমরা জানি ইউ মানে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এ সেটের মান দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে এবং সি সেটের মান দেওয়া আছে। আমাকে ক, খ, ঘ এই 4টা সেটের মানে বাম পক্ষ এবং ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষের মান উপাদান এবং ডান পক্ষে সেটা সত্য কিনা সেটা যাচাই করতে বলা হয়েছে। অর্থাৎ এই সেটের উপাদান এবং এই সেটের উপাদান যদি সমান হয়, তাহলে আমরা বলবো সত্যতা যাচাই করা হলো। তো দেখতে পাচ্ছ 4টা অঙ্ক আছে, এবং 4টা অঙ্কের ভিতর থেকে আমি তোমাদেরকে 2টা করে দেবো। দেখো, এই অঙ্কের সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, এটা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন। ডান পক্ষে দেখো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক তার বিপরীতটা আছে নিচে। সুতরাং আমরা এখান থেকে এটা তোমরা নিজেরা বাসায় করবে, এটা তোমরা নিজেরা বাসায় করবে, আমরা এখন এটা করছি। তো দেখো, নাম্বার ক, আমরা মানগুলো এখানে লিখে নিই, যেহেতু আমার বোর্ডটা ছোট, তা আমরা মানটা এখানে লিখে নেব। দেওয়া আছে, দেওয়া আছে ইউ 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তো এ সেটের মান দেওয়া আছে 1, 3, 5, বি সেটের মান দেওয়া আছে, খেয়াল করো 2, 4, 6, আর সি সেটের মান দেওয়া আছে 3, 4, 5, 6 এবং 7। এই এই মান দেওয়া আছে, মানটা আমরা একটু পাশে লিখে নিলাম। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি, এর পরবর্তী অংশ উপরে। তো আমরা প্রথমে কী করবো, দেখো এখানে আছে এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ আমরা যদি প্রাইমটাকে মুছে দেই, তাহলে আমরা প্রথমে এ ইউনিয়ন বি মান, এ ইউনিয়ন বি এর মানটাই পাচ্ছি, সুতরাং এ ইউনিয়ন বি এর মানটা বের করবো, এরপরে আমরা প্রাইমারটা বের করব। ঠিক তদ্রূপ ডান পক্ষে দেখো এ প্রাইম হচ্ছে আগে বি প্রাইম, দেন এটা ইন্টারসেকশন, অর্থাৎ এ প্রাইমের মান এবং বি প্রাইমের মান ইন্ডিভিজুয়ালি বের করার পর এটাকে ইন্টারসেকশন করতে হবে। তো চলো দেখি অঙ্কটা। তো আমরা প্রথমে এ ইউনিয়ন বি, তাহলে মানগুলো বসিয়ে দিই 1, 3, 5 ইউনিয়ন, আমার বি এর মান হচ্ছে 2, 4, 6। তো এখন যদি এটাকে আমরা ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন মানে হচ্ছে প্রত্যেকটি উপাদান আসবে 1, 2, 3, 4,
5 এবং 6 আসবে প্রত্যেকটি উপাদান সুতরাং আমরা লিখব a ইউনিয়ন b এর সাথে কি করব প্রাইম করব a ইউনিয়ন b এর প্রাইম করব আর প্রাইম মানে আমরা জানি প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে a ইউনিয়ন b অর্থাৎ যার উপরে প্রাইম থাকবে যে সেটের উপর প্রাইম থাকবে সেটাকে u থেকে বিয়োগ করতে হবে তো u এর মানটা আমরা জানি u এর মানটা হচ্ছে 1 2 3 4 5 6 7 আর a ইউনিয়ন b এর মানটা আমরা পেয়েছি 1 2 3 4 5 6 তো দেখতে পাচ্ছ 1 থেকে 6 তো 1 থেকে 6 যদি আমরা বিয়োগ করি মানে বাদ দেই তো শুধু কি থাকবে শুধু 7 উপাদানটা অবশিষ্ট থাকবে তাহলে এটা হচ্ছে 7 তো এখন এখন আমরা দেখব যে এই পক্ষের এই সাইডের এই মানটাও যদি 7 আসে তখন আমরা বলবো সত্যতা যাচাই করা হলো তাহলে আবার দিয়ে করব আবার a প্রাইম মানে হচ্ছে u মাইনাস a সুতরাং 1 2 3 4 5 6 7 মাইনাস 1 3 5 তো 1 3 5 যদি আমরা বাদে 1 3 এবং 5 তাহলে কি থাকতেছে 2 4 6 তাহলে এখানে আসবে 2 4 6 7 তো a পর অংশ এবং b প্রাইম আর b প্রাইম মানে হচ্ছে u মাইনাস b তো ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস 2 4 6 তো 2 4 এবং 6 কে যদি আমরা এখান থেকে উপাদানকে বাদে 1 3 5 এবং 7 সর্বশেষে আমরা কি করব a প্রাইমের সাথে b প্রাইমের ইন্টারসেকশন করব সুতরাং a প্রাইমের মান আমরা পেয়েছি 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে 1 3 5 7 1 3 5 7 খেয়াল করো তো এই দুটো সেটের ভিতরে যদি ইন্টারসেকশন থাকে তো আমরা কি শিখেছিলাম যে কমন উপাদান নিয়ে তাহলে কে কে কমন আছে খেয়াল করো 2 4 6 6 নেই 5 নেই 4 ও নেই অর্থাৎ শুধুমাত্র 7 আছে দুইটা সেটের মধ্যে উপাদান হচ্ছে সাধারণত 7 তাহলে দেখো 7 তো আমরা কিন্তু প্রথম অংশ 7 পেয়েছিলাম তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখব অ্যান্সারটা লিখবো এরকম প্রশ্নটা তুলবে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো আমরা এভাবে অঙ্কটি শেষ করব তো কবি সোজা শুধুমাত্র সেটার যে অপারেশন বলেছে সেগুলো জানলে অবশ্যই তুমি সেটের অঙ্ক নির্ভুলভাবে করতে পারে তবে খেয়াল রাখবে সেটের উপাদানগুলোর জন্য অবশ্যই একটা কমা দিয়ে আমরা সেপারেট করি এবং সেটের উপাদানগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করি তো আমাদের ক এবং খ আশা করি তোমাদের হয়ে যাবে খ নম্বর তোমরা করবে এখন গ এবং ঘ তো গ নম্বরটা আমি এসডব্লিউ করে দেবো আর ঘ নম্বরটা তোমরা বাসায় এসডব্লিউ করবে তো তো এখন আমরা এই গ নম্বর প্রশ্নটি সমাধান করব তো তো খেয়াল করো আমরা যখন এই অংশটা সমাধান করবো এখানে এ বি এবং সি তিনটা সেট আছে তো এ অংশটা কিভাবে সমাধান করতে হয় তা আমরা তিন নম্বর অঙ্কে শিখেছিলাম তাহলে প্রথমে এ ইউনিয়ন বি করব দেন সি এর সাথে ইন্টারসেকশন ঠিক তদ্রূপ এই অংশটা আগে তারপরে এটা দেন পুরোটা তো আমরা গ করতেছি গ প্রথমে করব এ ইউনিয়ন বি এর মানে হচ্ছে 1 3 5 ইউনিয়ন 2 4 6 তো এটা ইউনিয়ন করা হবে 1 2 3 4 5 এবং 6 তো ইউনিয়ন মানে জানো ইউনিয়ন হচ্ছে সকল উপাদান গঠিত এরপর করব a ইউনিয়ন b ইন্টারসেকশন c তাহলে 1 2 3 4 5 6 ইন্টারসেকশন করব কার সাথে c এর মানের সাথে এবং c এর মানটা কত আমরা c এর মানটা দেখতে পাচ্ছি 3 4 5 6 7 3 4 5 6 এবং 7 তো খেয়াল করো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন দুইটা সেটের ভিতরে সাধারণ উপাদান তো সাধারণ কে কে আছে 3 আছে 4 আছে 5 আছে এবং 6 আছে এটা হচ্ছে কমন তাহলে আমরা বাম পক্ষের মানটা পেয়ে গেছি এখন আমরা এই দুটো অংশ আলাদা বের করে দেন এই অপারেশনে কাজটা করব দেখো সুতরাং আবার a ইন্টারসেকশন c তাহলে এর মানে হচ্ছে 1 3 5
intersection 3, 4, 5, 6, 7 तो এটাকে যদি ইন্টারসেকশন করি তাহলে 3 আসবে 5 আসবে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে কি b ইন্টারসেকশন c তাহলে b এর মান হচ্ছে 2 4 6 আর c এর মান হচ্ছে 3 4 5 6 7 তো এই দুইটাকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কমন মানটা আসবে 4 4 আসবে 6 আসবে অর্থাৎ 4 6 আসবে 4 6 আসবে এরপর আমরা কি করব এই দুইটা মানকে ইউনিয়ন করে দেব খেয়াল করো ইউনিয়ন করে দেব ইউনিয়ন সুতরাং b ইন্টারসেকশন c তো a ইন্টারসেকশন c এর মান হচ্ছে 3 5 ইউনিয়ন b ইন্টারসেকশন c এর মান হচ্ছে 4 6 তো আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট সুতরাং সকলকে 3 আসবে 4 আসবে 5 আসবে এবং 6 আসবে তো আমরা যদি এই মানটার সাথে এই মানটা তুলনা করি দেখো দুটো একই মান আসছে অর্থাৎ এটা ছিল বাম পক্ষে এটা ছিল ডান পক্ষে 3 4 5 6 3 4 5 6 অর্থাৎ সমান আসছে সুতরাং আমরা লিখে দেব যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়ালস টু a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c সত্যতা যাচাই করা হলো তো আশা করি তোমরা এই দুটো অঙ্কের মাধ্যমে যে দুটো এসডব্লিউ দেওয়া হয়েছে এই দুটো ভাষায় খুব সুন্দর করে করতে পারবে তো আজকে আমরা সেটের তালিকা থেকে সেট গঠন শিখলাম এবং 3 এবং 4 নম্বর প্রশ্নগুলো সমাধান করলাম তো পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো আগামী ক্লাসে নতুন যে অঙ্কগুলো সেগুলো নিয়ে হাজির হব তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ